ওকে, আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলে একটা পেজ আসবে। আমি এই পেজটা আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করি। আপনার কি এই পেজটা দেখতে পাচ্ছেন না? নিউ নিউ ডকুমেন্ট পেজ থেকে আসে নাই? আর এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে? আমি কোনো কাজ করে থাকি তাহলে আমাকে এখানে শো করবে রিসেন্ট পেজগুলো। সেভতে ক্লিক করলে যদি আমি এখানে কোনো পেজ সেভ করে রাখি যেটা আমি ডাউনলোড করা বা আমি রিসেন্ট কাজ করছি তাহলে সেই সেট ফাইল আমাকে দেখাবে। আমার কোনো কিছু সেভ করা নেই, যেন এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন মোবাইল বাটনে যদি ক্লিক করেন তাহলে বাই ডিফল্ট বিভিন্ন মোবাইলের সাইজে যে পিক্সেল সাইজ, স্ক্রিনে যে পিক্সেল সাইজ, সেই সাইজ শো করতেছে। দেখেন আইফোন এক্স, আইফোন 8 7 6 প্লাস, আইফোন 8 7 6, এই ধরনের বিভিন্ন সাইজ শো করতেছে। যে কোনো একটাতে ক্লিক করলে, ক্লিক করে ক্রিয়েট করলে আপনার এই পেজটা শো করবে। তারপরে আছে ওয়েব পেজ, বিভিন্ন ধরনের ওয়েব পেজ, মিনিমাম ওয়েব, ওয়েব লার্জ, কমন, 1280x800, এই ধরনের পেজগুলো দেওয়া আছে। যে ম্যাকবুক প্রো 1500 রেটিনা, আলাদা পিক্সেল সাইজ দেওয়া আছে। ধরেন আপনি কাজ করতেছেন অ্যাপেলের কোনো ওয়ালপেপার তৈরি করতেছেন, তখন তো আপনাকে অবশ্যই ম্যাকবুক বা মোবাইলের ওই সাইজের মতো করে আপনাকে পিক্সেল সাইজ নিতে হবে। দেন প্রিন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর আমরা বেসিক্যালি কাজ করে থাকি প্রিন্টের জন্য। প্রিন্ট মানে প্রিন্ট পেপার। এখানে বিভিন্ন পেপারের সাইজ দেওয়া আছে, লেটার সাইজ, A4 সাইজ, লিগাল সাইজ, ট্যাবলেট সাইজ, এগুলো দেওয়া আছে। এরপরে ফিল্ম অ্যান্ড ভিডিও, ফিল্ম অ্যান্ড ভিডিও কাজ তো আমরা এটাতে করি না, সো এটাতে আমার দরকার নাই। কারণ ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো আছে, আফটার ইফেক্ট আছে, ভিনচি আছে, ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এটাও ইম্পর্টেন্ট, এখানেও বিভিন্ন সাইজের পেজ দেওয়া আছে। তো আমরা প্রিন্ট থেকে পেজ নিই, প্রিন্ট থেকে A4 ক্লিক করেন, প্রিন্টে A4 ক্লিক করেন। A4 ক্লিক করলে দেখবেন এই পাশে আপনার ওয়াইড এবং হেইট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনি আবার লেটারে ক্লিক করেন, দেখবেন চেঞ্জ হয়ে গেছে। পাশের যে আনটেড এন্ড ওয়ান্টেড নিচে দেখেন এখানে ওয়াইড এবং হেইট চেঞ্জ হয়ে গেছে। এখানে দেওয়া আছে পয়েন্টে কাজ করছি। আমি যদি প্রিন্টে কাজ করি তাহলে নিব হচ্ছে ইঞ্চিস, আমরা কাজ করব ইঞ্চিসে। আপনি নিচের অ্যারো বাটনে ক্লিক করলে অনেকগুলো পয়েন্ট আসবে, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমি ক্লিক করছি ইঞ্চিসে, যার কারণে এটা চেঞ্জ হয়ে গেল। এর পাশে দেখেন ওরিয়েন্টেশন, একটা হচ্ছে ভার্টিক্যাল লম্বা পেজ, একটা হচ্ছে ওয়াইড পেজ। তো যেহেতু আমরা প্র্যাকটিস বা বিভিন্ন জিনিস দেখাবো, আমার আমার সার্ফেসটা একটু বড় দরকার, আমি কি করব এই ভার্টিক্যালে ক্লিক করে দেবো। তখন দেখেন ও ভার্টিক্যাল, ওয়াইড চেঞ্জ হয়ে গেছে, হাইট চেঞ্জ হয়ে গেছে। আর্টবোর্ড, আর্টবোর্ড মানে হচ্ছে আপনার পেজ কয়টা, আপনি কয়টা পেজ নিচ্ছেন। এখানে আমি আর্টবোর্ড 1ই রাখছি। এরপরে দেখেন ব্লিড অপশন আছে, ব্লিড অপশনটা আমার এখন দরকার না। যখন আমি ভিজিটিং কার্ড বা অন্য কোনো ডিজাইন করতে যাব তখন আমি ব্লিড অপশনটা দেখাবো। অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে দেওয়া আছে, এখানে দেখেন ব্লিড অপশনের নিচে অ্যাডভান্স অপশন দেওয়া আছে। এটা অ্যারো বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কালার মোড, রাস্টার ইফেক্ট, প্রিভিউ মোড। তো রাস্টার ইফেক্ট 300 থাকে। রাকিব ভাই জি, রাকিব ভাই আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আপনি মানে কোথা থেকে করতেছেন আমি বুঝতেছি না ভাই। ইলাস্ট্রেটরটা ওপেন হয় নাই স্যার। কেন ওপেন হয় নাই? মানে হোম পেজটা তো এখন আসে নাই। নিউ ক্রিয়েট, ক্রিয়েট নিউ ক্লিক করেন। এটা কি মানে কেউ কি বুঝেন না আমি যেগুলো বলছি এতক্ষণ? এটা অনেক সময় পিসির কারণে লেট হয়। বুঝেছি ভাই, বুঝেছি মানে ভাই আমি বুঝতেছি। আমার ল্যাপটপে যে ছোট ওইটাই ঢুকে, হ্যাঁ কি আপনি যেভাবে আমরা দেখতেছি ভাই আপনি
এতক্ষণ লাগার কথা সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে বা 2 মিনিট লাগতে পারে হ্যাঁ কিন্তু আপনি যেটা বলতেছেন ওটা আমরা বুঝতেছি অনেকেই তো মানে বলতেছে যে বুঝতেছে না ইলাস্ট্রেটর অনেকেই বুঝতেছে না ভাই আমরা বুঝতেছি ভাই যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জি ভাই স্ক্রিনশট দেখান আমরা বুঝতেছি আমরা মানে আপনার সাথে আছি আর কি আমরা পাইছি আমরা নতুন পেয়েছি ভাই আমরা তো নতুন আমরা বুঝতেছি আমরা পাইছি পাইছি ভাই এটা বলছি ভাই কেসে ভাই নতুন ডিরেক্টরি প্রবলেম হবে ইলাস্ট্রেটর ওপেন করলেই বুঝতে পারবেন জি ভাই স্ক্রিনটা দেখা গেলে একটু ভালো হইতো আর না এটা ফার্স্ট পেজ ব্ল্যাক তো অনেক সময় স্ক্রিন শেয়ারে ব্ল্যাক পেজটাও নিতে পারে না ও আচ্ছা ঠিক আছে জি ভাই বুঝছি ভাই ভাই এ ফোর পেজের পরে থেকে একটু বলবেন ভাই কন্টিনিউ করেন যে আমি স্ক্রিনশটে দেখাই আপনাদেরকে দেখেন এখন দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন শেয়ার হইছে জি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে এখন হ্যাঁ এই যে ক্রিয়েট নিউ ক্লিক করলে এই পেজটা আসবে আমি প্রিন্টে আছি এ4 সাইজ নিছি এখানে ওরিয়েন্টেশনে দেখেন আমি এই যে ভার্টিক্যালটা নিছি প্রথমটা নিই নাই কারণ যেহেতু আমি প্র্যাকটিস করাবো আমার বড় সার্ফেস দরকার এই জন্য আমি ভার্টিক্যাল সাইজটা নিছি এখানে ব্লিড অপশনটা আপাতত উজ্জ্বল রাখছি কারণ ব্লিডে আমরা কাজ করছি না এই জন্য আর্টবোর্ড নিয়েছি 1 মানে আমার একটা পেজ দরকার আমি এই জন্য একটা আর্টবোর্ড নিয়েছি কালার মোড সেম ওয়াকে কালার এখানে অ্যারো বাটনে ক্লিক করলে 8GB মোড পাবেন আরও দু একটা কালার মোড আছে কিন্তু যেহেতু পিঙ্ক সেহেতু আমি সেম ওয়াকে কালার মোডে কাজ করছি রাস্টার ইফেক্ট হাই নিছি এখানে 72 আছে আরও একটা রাস্টার ইফেক্ট আছে যখন আপনারা 8GBতে থাকবেন তখন 72 যেহেতু আমি এখন সেম ওয়াকে কালার টোনে আছে সেটা আমি হাই নিয়েছি এইটা দেন আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ওকে ওকে ভাই হ্যাঁ শব্দটা আছে কারো সেন্টিকে দেখেন খেয়াল করেন আপনারা মেবি সবাই এখন আমার এই যে ফার্স্ট পেজটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ জি ভাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি উপরে এটা হচ্ছে টুলস অপশন বা মেনু বার যেটাই বলি না কেন আমরা এটা এটা মেনু বার দেখেন ফাইল ফাইলের কপি এটা এখানে এডিট কপি অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো তো যেহেতু আমরা প্রথমে ওপেন করছি আমাদের এখন দরকার পড়বে ভিউ এবং উইন্ডোটা একটু দরকার পড়বে এখানে দেখেন রাইট সাইডে এসিন শেয়ার একটা অপশন আছে মানে আপনার টোটাল ওয়ার্ক স্পেসের লেআউটটা কী হবে আমি যদি এখানে এসেন্সিয়ালস দেওয়া যদি এসেন্সিয়ালস ক্লাসিকে পেস করি আমার লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন খেয়াল করেন আমার লেআউটটা অটোমেটিক চেঞ্জ হয়ে
এখন আমি এসেনশিয়াল ক্লাসিকে কাজ করি, তাতে করে কি আমার এপাশে টুলস বারটা বাড়ে এবং উপরে মেনু বারের সংখ্যাটাও বাড়ে, কাজ করাটা সুবিধা হয়। তো আপনারাও এসেনশিয়াল ক্লাসিকে কাজ করেন। এখন আমি যদি পেজটাকে একটু বড় করতে চাই, তাহলে আমি দেখেন এই যে রাইট সাইডে আমার যে টুলস বার যেগুলো দেওয়া আছে, এই জিনিসগুলোকে আমি এটার ভিতরে নিয়ে আসতে পারি, এক এক করে আমি এটার ভিতরে টান দিয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমার কী হলো, জায়গাটা একটু বেড়ে গেল। খেয়াল করে আমার জায়গা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। আপনারা এইভাবে আপনাদের পেজটাকে সাজিয়ে নিতে পারেন। সাধারণত আমি একটু সময় দিবেন, কারণ আমরা একসাথে দুটো পেজে করি, তো এখানে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এই যে আমি এইভাবে করে নিলাম, আমি এসেনশিয়াল ক্লাস থেকে আমার লেআউটটা আমি এইভাবে সাজিয়ে নিলাম। এটা এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার আপনি আপনার সুবিধা মতো করবেন। ঠিক আছে, দেখেন এখানে আরও অনেকগুলো আছে, লেআউট আছে, পেন্টিং 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 অ্যান্ড প্রুফিং ট্রেসিং টাইপোগ্রাফি ওয়েব আছে। আপনি আপনার যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেটাতে কাজ করবেন। ভিউ হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন সে আপনাকে কী কী জিনিস দেখাবে। এইখানে আমি শুধুমাত্র স্মার্ট গাইডটা ওপেন রাখছি, স্মার্ট গাইড, কারণ এটা কাজ করতে গেলে আমাকে সে স্মার্ট গাইডনেসটা দেখাবে। এখানে রুলার্স আছে, আপনি যদি শো রুলার্সে ক্লিক করেন দেখেন আপনার লেআউট চেঞ্জ হয়ে গেছে, রুলার্স দেওয়া আছে উপরে, তার মানে আপনি মাপ নিতে পারছেন আপনার কতটুকু কি আছে, আপনি এটা চোখের আন্দাজটা করতে পারছেন। আমার আপাতত রুলার্স দরকার না, আমি এবার যদি হাইড রুলার্সে ক্লিক করি রুলার্সটা হাইড হয়ে গেল। উইন্ডো কি করে, উইন্ডো আপনাকে এই বারগুলো তৈরি করতে সাহায্য করে। যেমন উইন্ডোতে আমার ধরেন যে এখানে গ্রেডিয়েন্ট দরকার, গ্রেডিয়েন্ট চলে আসছে, আমি এটাকে টান দিয়ে এটাকে আমি টান দিয়ে এটার ভিতরে ঢুকাই দিই প্রত্যেকটাকে, এটা বড় হয় এটা ছোট হয়, আমার ক্রস করলে ক্রস হয়ে যাচ্ছে। দেখেন স্ট্রোক প্রত্যেকটাকে এটার ভিতরে নিয়ে আসি, আর কি উইন্ডো লাগতে পারে যেটা রাখবে সেটা হচ্ছে প্যাথ ফাইন্ডার, আমার খুব দরকার, এটা খুব বেশি দরকার, লেয়ার দরকার, কাজে লেয়ার কেউ নিয়ে আসি। লেয়ার কেউ নিয়ে আসছি, আমার এখানে আর দরকার হচ্ছে প্রপার্টিস, নিয়ে আসলাম প্রপার্টিস, যে দেখেন প্রপার্টিস এই বাক্সে ঢুকে গেছে। আমাদের এভাবে সাজায় সাজায় গুছায় নিয়ে আসতে পারেন ব্যাপারগুলা। আমি আপাতত কিছুই রাখলাম না, এখানে আমার স্ট্রোক আছে, যখন যেটা লাগবে আমি তখন সেটা নিয়ে আসছি। লেয়ার্স ওকে, দেন উইন্ডোতে যে আমার কি লাগতে পারে প্রপার্টিজ লাগবে, ওকে, দেন এটাকে আমি আবার টান দিয়ে এটার ভিতরে ঢুকাই দিলাম, ওকে, প্রপার্টিজ বাটনে। আর কি লাগতে পারে আমার, আমার লাগতে পারে হচ্ছে প্যাথ, প্রপার্টিজ নিয়েছি, প্যাথ ফাইন্ডার লাগতে পারে, অ্যালাইন টেলাইন ঠিক করার জন্য প্যাথ ফাইন্ডার লাগবে, সো আমি প্যাথ ফাইন্ডারকে আবার এটার ভিতরে ঢুকাই দিলাম। ওকে, এখন এই কটা আছে, এই কটা থাক, আমরা কাজে যাই। ধরেন হ্যাঁ, এটা হচ্ছে সিলেকশন টুল, আমি এটা হচ্ছে বক্স টুল, দেখেন রেক্টাঙ্গুলার টুলে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন অনেকগুলো টুল পাচ্ছেন, রেক্টাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল, ইক্লিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল। এখন রেক্টাঙ্গুলার টুলে আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে কোনো কিছু নেই, তাহলে সে আমাকে একটা বক্স দিল। এখন খেয়াল করেন এইখানে দুটো বক্স আছে, দেখেন একটা হোয়াইট একটা ব্ল্যাক, বাই ডিফল্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেওয়া থাকে। আমি যখন বক্সটা নিয়েছি, নিচের যে বক্স
যে কালার বক্স এটাকে বলে স্ট্রোক এবং উপরটাকে বলে ফিল কালার। তার মানে স্ট্রোক হচ্ছে আমার রেখার যে লাইন, এটাকে আমি আমি যদি সিলেকশনে যাই দেখেন আমাকে এখানে ব্ল্যাক দেখাচ্ছে এবং ভিতরে হোয়াইট কালার দেখাচ্ছে। তো এখন আমি এই হোয়াইট কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি, অনেকভাবে। দেখেন উপরে আবার আমার যে বক্স দেওয়া আছে ফিল কালার বক্স, আমি এটা দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে পাশে তো স্ট্রোক কালার, তাহলে আমি স্ট্রোকে যদি রেড দিই দেখেন স্ট্রোক রেড হয়ে গেছে, খেয়াল করেন স্ট্রোক রেড হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের ভ্যালু বা স্ট্রোকের সাইজ কি হবে। এখানে 1 PT দেওয়া আছে, আমি যদি এটাকে 10 PT করে দিই ও বেড়ে যাবে। 10 লেখি ইন্টার মারছি, দেখেন বড় হয়ে গেছে, সরি হয় নাই, কারণ কি ও সিলেকশনে ছিল না। এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়াও সে কোনো কাজ করবে না। দেন আপনি এখানে 10 লেখেন, ইন্টার চাপান, দেখেন আপনার স্ট্রোক বড় হয়ে গেছে। এখানে পাশে দেখেন ইউনিফর্ম দেওয়া আছে, ইউনিফর্ম হচ্ছে স্ট্রোকটা আপনি কি ধরনের স্ট্রোক চান। এখানে বাই ডিফল্ট বেশ কিছু স্ট্রোকে ফরমেশন দেওয়া আছে, আমি এটাকে সিলেক্ট সিলেকশনে রাখি। দেন যদি এটা ক্লিক করি দেখেন আমার স্ট্রোকটা বদলাই গেছে। দেন যদি আমি এটাকে ক্লিক করি দেখেন বক্সেস আবার স্ট্রোক বদলাই গেছে। যদি এটা দিয়ে দেই দেখেন বদলাই গেছে। আচ্ছা এটা গেল এই জায়গাটা, ও যে চেঞ্জ হবে ও তো চেঞ্জ হচ্ছে আপনার লাইনের উপরে, তাই না? যেটা আপনার আছে সেটার উপরে ও চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা হচ্ছে এই লাইনের উপরে, আমার বেসিক লাইন দেওয়া আছে এইটা। এখানে আরো কিছু লাইনের অপশন দেওয়া আছে, আমি যদি এইটা দেই দেখেন এই লাইনটাই চেঞ্জ হয়ে গেল এইটার উপরে, দেখছেন? এখন আমি যদি এইটা দেই দেখেন, ও যদি এইটা দেই বা এটা দেই ওর মতো করে চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা গেল, এখানে স্টাইল বা এরকম কিছু জিনিস দেওয়া আছে, এটা আপাতত খুব একটা ইম্পর্টেন্ট না, এটা যখন লাগবে কাজে আমার তখন যাব। অপাসিটি এখন দেখানোর কিছু নাই, আমি এটাকে ডিলিট সিলেক্ট অনেকভাবে করা যায়। এই এটার ভিতরে স্পেস করলে সিলেক্ট সিলেক্ট হতে পারে, আবার আপনি এবার টান দিলেও সিলেক্ট সিলেক্ট হতে পারে, ঠিক আছে? একটা জিনিস, স্পেস বাটন চাপ দিলে আপনার হ্যান্ড বাটন চলে আসবে, মনে রাখবেন স্পেস বাটন চাপ দিলে হ্যান্ড বাটন চলে আসতেছে, তখন আপনি আপনার পুরো আর্টবোর্ডকে না দিতে পারতেছেন। সিলেকশন করার পর যদি স্পেস বাটন চাপ দেন তখন আপনি আপনার অবজেক্টকে না আচারা করতে পারবেন। সাপোজ এই যে আমি হ্যান্ড বাটন নিলাম, নিয়ে দেখেন আমি আমার আর্ট বাটন নাচারা করতে পারছি। আচ্ছা এটা হচ্ছে জুম, জুম টু, আমি যদি জুমে প্রেস করি ও জুম হবে, দেখেন জুম হয়ে গেছে, জুম হয়ে গেছে, জুম হয়ে গেছে। এটাকে আপনি দুইভাবে কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, দেখেন আপনার এইখানে সাইজ চেঞ্জ হয়ে গেছে 66.67% সাইজ চেঞ্জ হয়ে গেছে। আবার এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি বিভিন্ন সাইজ দেওয়া যায়, আমি যদি 100% দেই তখন আমাকে পুরো বক্সটা 100% শো করল, যদি আমি এখানে 80% দেই তাহলে 80% শো করবে। আমি কাজ করছি মনে করেন যে 80% আপাতত আপনাদের দেখার সুবিধার্থে, ঠিক আছে? এটা সিলেকশন টু, কোনো কিছু সিলেক্ট করতে গেলে আমাকে এটা মাস্ট বি লাগবে। আমি কেটে নেই, আর একটা বক্স নেই। এখানে একটা জিনিস খেয়াল আছে, খেয়াল করেন আমি মাউসে লেফট বাটন চাপ দিয়ে বক্স দিলাম, সে ইচ্ছা মতো চেঞ্জ হচ্ছে, সে ইচ্ছা মতো চেঞ্জ হচ্ছে। আর বাই ডিফল্ট যেটা ছিল, যে কালার ছিল সেই কালার এখানে দেখাচ্ছে। বাট আমি যদি শিফট চেপে প্রেস করি, শিফট শিফট চেপে যদি প্রেস করি তাহলে সে কি করবে, দুই পাশেই প্রপোর্শন ঠিক রেখে বড় ছোট হবে, হাইট এবং ওয়াইড দুই পাশে প্রপোর্শন ঠিক রেখে সে বড় ছোট হবে, বর্গাকার হবে। হ্যাঁ বর্গাকার হলো বা প্রপোর্শন ঠিক রেখে সে হলো। আবার এটাকে আমি এখন বড় করতে চাই, দেখেন আমি এই যে কর্নারে নিয়ে গেলে
এই অ্যাঙ্কর পয়েন্ট, এই এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। চারপাশে যে পয়েন্টগুলো ছোট ছোট যে বক্স আকারে যে পয়েন্ট দেখছেন এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। আমি এই কর্নারে নিয়ে গেলে আমার এই চিহ্ন চলে আসে, মাউসের কার্সার পয়েন্ট চিহ্ন, তারপরে শিফট চাপ দেন, বড় করেন, ওর মতো করে বড় হবে, মানে দুই পাশের প্রপোর্শন একই রেখেও বড় হবে। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন এইটার এই বক্সটা কপি করতে, আমি এমন ভাবে শিখাচ্ছি যেন আপনারা নতুন, একদমই নতুন, আমি এইভাবে আগাচ্ছি। ধরেন আপনার এই বক্সটাকে আপনি কপি করতে চান, একদম হুবহু সেম একটা বক্স তৈরি করতে চান, সেক্ষেত্রে উপায় কি? অল্টার প্রেস করা, সিলেকশনে যে অল্টার প্রেস করলে দেখবেন আপনার মাউসের কার্সার পয়েন্টে আরেকটা হোয়াইট কার্সার পয়েন্ট চলে আসছে, দেন আপনি এটাকে টান দেন, কপি হয়ে গেছে। আর একটা উপায় আছে, সিলেক্ট করলেন, কন্ট্রোল সি করলেন, কন্ট্রোল ভি করলেন, প্রেস হয়ে গেল। কিন্তু আমরা সবসময় জন্য অল্টার প্রেস করে কপি করব, ঠিক আছে? এখন এই মোটামুটি এই জিনিসটা তো আপনাদের বুঝতে পারলেন তো, যে সিলেকশন টুল, তারপরে যে কালার চেঞ্জ করা, স্ট্রোকের ব্যাপারটা কি, এই দুটো বক্সের কাজ কি, হ্যান্ড টুলের এবং জুম টুল এবং কপি করা এবং শিফট, বেসিক যে জিনিসটা আমি বুঝালাম। এর পাশে দেখেন সিলেকশন টুলের পরে ডিরেক্ট সিলেকশন টুল আছে। ডিরেক্ট সিলেকশন টুলে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল আমাদের খুব একটা দরকার পড়বে না, যদি দরকার পড়লেও আমরা সেটা কাজ করব, সমস্যা নাই। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? সে হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে ডিরেক্ট সিলেক্ট করতে পারে, ডিরেক্ট সে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারে। আবার এই যে দেখেন রাউন্ডের যে অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি টান দিই সে গোল হয়ে যাচ্ছে, সার্কেলে পরিণত হয়ে গেছে, খেয়াল করো। আমি রাউন্ড শেপটাকে কাছে যখন যাচ্ছি তখন সে আমার মাউসে কার্সার পয়েন্টে কার্ভ চিহ্ন দেখাচ্ছে, টান দিই গোল হয়ে যাচ্ছে। এখন আমার দরকার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করা, দেখেন অটোমেটিক ওই অ্যাঙ্কর পয়েন্টটা বড় হয়ে গেছে সবুজ কালারে, আমি এটাকে সিলেক্ট করলাম। করে আমার কাছে মনে হলো এটাকে একটু ছোটো করা দরকার বা এদিক সেদিক করা দরকার, আমি এটাকে এদিক সেদিক করতে পারতেছি, দেখেন। আবার এটাকে ঘোরানো দরকার, যদি মনে করেন যেন আপনার এটাকে ঘুরাবেন। আচ্ছা, ঘুরানোর সিলেকশন টুলে গেলে আপনি তখন আবার এটা এটা ঘোরানোর জন্য এখানে দেখানোর কথা দেখাচ্ছে না, যাই হোক, যদি আবার সিলেকশন টুলে যাই, অ্যাঙ্কার পয়েন্ট যদি আমি আবার আবার এটা সিলেক্ট করি, করে আমি চিন্তা করলাম যে না আমি এটাকে একটু রাউন্ড করে দিব, উড বি পসিবল। আপনারা এই ধরনের প্রচুর শেপ দেখেন না, শেপ ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন এখন, দেখেন আমার এই যে দেখেন বক্সের উপরে একটা তীর চিহ্ন মতো আসছে, রাউন্ড শেপ শেপ চলে আসছে। মাউসের লেফট বাটন চাপ দিয়ে যদি আমি ঘুরাই, লেফটের দিকে ঘুরালে সে লেফটের দিকে খুলবে। দেখেন আমাকে স্মার্ট গাইড ওপেন করা আছে বলে আমাকে কোনটাও শো করতেছে, আমি এভাবে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এটাকে নির্দিষ্ট মাত্রায় ঘুরবে, তখন শিফট চেপে শিফট প্রেস করে যদি আপনি এটাকে ঘোরান, ও 45 ডিগ্রি করে ঘুরবে। দেখেন শিফট শিফট চাপ দিয়ে ঘোরাচ্ছি, 45 ডিগ্রি করে ঘুরছে, শিফট চেপে ঘুরাইলে। এইখানে দুটো টুল আছে, বেসিক্যালি আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এটাই, আর একটু ভালোভাবে দেখায় রেস্টার্ট টুল নেই, আমি শিফট চেপে রেস্টার্ট টুল নিলাম, আমি এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টও বাড়ছে, রাউন্ডেড শেপও বাড়ছে, আমি চাচ্ছি যে এই রাউন্ড শেপে একটু বদলায় আসুক। দেখেন সবগুলো এখানে অটোমেটিক বদলায় গেছে। এখন আমি চাই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট এইটা আছে চেঞ্জ হোক, তাহলে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছেন যেটাতে সেটাকে ধরে টান দিতে পারেন, দেখেন সে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আপনি এটাকে এই করলেন,
দেন আপনি আবার এটাতে গেলেন যে আপনার কাছে মনে হলো যে এটাকে আমি চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দিলাম, আপনার এটাকে মনে হলো আপনি এটাকে চেঞ্জ করুন, করে দেন। মানুষ শেপ মনে হয় আসছে তাই না টুকটাক? দেন যদি আমি এখান থেকে ধরেন এখানে রাউন্ড টুল আছে, আমি শিফট চেপে শিফট এবং অল্টার চাপ দিলে মাঝখানে মানে যে সেন্টারে থাকবে, শিফট এবং অল্টার চাপ দিলে যে সেন্টারে আমার আমার ক্লিক থাকবে সেই সেন্টারকে সে কেন্দ্র করে দেখেন আমাকে ওখানে দেখাচ্ছে ইন্টারসেপ্ট একদম সেন্টারে বসছে। এখন আমি চাইটার স্ট্রোক কালার চেঞ্জ করতে, স্ট্রোক কালার দিতে চাই আমি ব্ল্যাক দিতে চাই, দিয়ে দিলাম ব্ল্যাক, বড় করতে চাই স্ট্রোক, থ্রি বিডি করে দিলাম, এটাকে একটু উপরে তুলতে চাই। তুলে দিলাম, ধরেন আপনি এখানে চান যে আরো দুইটা ছোট ছোট কিছু টুলস থাক, করে দিলেন। বাই ডিফল্ট এখানে যেগুলো থাকবে সে পরের সিলেকশনে একই রকমই দেখাবে, আপনি এটাকে কপি করে দেন, অল্টার পেস্ট করলে কপি হচ্ছে। সিলেকশন টুলের কাজ মূলত এইটাই, সে বিভিন্ন শেপ তৈরি করার কাজে কাজ করে। তো আজকে আমি আপনাদেরকে পেন টুল এবং কার্বেটার টুল এই দুটো জিনিস দেখাবো, পেন টুলের কাজটা বন্ধু দেখাই দেবো, দেন কিছু হোমওয়ার্ক দিয়ে দিব পেন টুলের কাজে। আচ্ছা এটাতে যাওয়ার আগে আমি একটু কাপ টুলে যাই, কাপ টুল কিভাবে কাজ করে, কাপ টুল যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি এখানে দেখেন দুটো লাইন একটা স্ট্রেট লাইনকে সে রাউন্ডে নিয়ে আসতে পারে। দেখেন দেন যদি আমি আবার এখানে দিয়ে দিই সে একটা একটা রাউন্ড শেপ ক্রিয়েট করে ফেললো, খেয়াল করছেন? কার্বেটার টুল পেন টুলের পাশে কার্বেটার টুল। এইটাকে যদি আমি আবার ডেক সিলেকশন চলে যাই সেটাও সম্ভব, আবার আমি ক্লিক করলাম দেখেন দুইটা ডান্ডি চলে আসছে বা হ্যান্ডেল চলে আসছে, এই হ্যান্ডেল বারকে আপনি ঘুরাইলে বা নাচাড়া করাইলে আপনি আপনার শেপকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এরকম রাখলাম, ব্যাপারটা ক্লিয়ার আপনারা কি বুঝতে পারছেন? আমি যদি আবার এটাকে সিলেক্ট করে কাঙ্ক্ষিত শেপের মতো করে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এটা দেখলো কার্বোরেটর একরকম ব্যাপার আপনি দেখলেন। এই কার্বোরেটরটা আবার কাজ করে কিভাবে, আমি যদি এটা লাইন সেগমেন্ট টুল নেই বা স্ট্রেট লাইন নেই, শিফট চেপে প্রেস করে আমি একটা স্ট্রেট লাইন নিলাম দেখেন, দেন আমি কার্বেটুলে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে সে কিন্তু অটোমেটিক চলে আসছে। দেন আমি মাঝখানে আমি সেন্টার পয়েন্ট দিয়ে চেঞ্জ করবো, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, ক্লিক করলে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল। আমি যদি এখন এটাকে টান দিই দেখেন সেখানে আমাকে একটা লাইন দিয়ে দিল। ঠিক একই রকমভাবে যদি আমি অন্য কোনো লাইন নেই আর্ক টুল নিলাম, ধরেন ওকে আমি একটা আর্ক টুল নিলাম, এখানে আর্ক টুল দেওয়া আছে আর্ক টুল নিলাম, এটাকে আপনি এখন কার্বন টুল দিয়ে কীভাবে কী চেঞ্জ করবেন, নিলাম এখানে একটা টুল নিয়ে দেখেন আপনি এই করে দিচ্ছে দিতে পারতেছেন, ওইটা আমি মাঝখানে নিচ্ছি, আপনি আপনি এখানে আরেকটা না, তাহলে আপনার কয়টা হলো এখন? দুইটা হলো, এখন কিন্তু সে এইটুকে কেন্দ্র করে বড় হচ্ছে দেখেন। আবার আপনার এইখানে একটা দরকার, আপনি এখানটা নিলেন তখন সে এইটুকে কেন্দ্র করে বড় হবে। আমাদের অনেক সময় কাজ করতে গেলে এই ধরনের লাইন লাইন দরকার পড়ে, অনেক ধরনের শেপ দরকার পড়ে, সেগুলো আমরা এইভাবে কি কথা আসছে না জি কথা ক্লিয়ার আসছে না ভাই আপনার? সবার কি একই অবস্থা? আমার মনে হয় না, না আমার মনে হয় কথা ভাই এখানে ক্লিয়ার আসছে, ওই রিফাত ক্লিয়ার শুনতে হচ্ছে।
সবাই সবার গুলো মিউট করলে আসলে ভালো বোঝা যায়। হ্যাঁ সুন্দর করে সবার মাইক যে একটু মিউট করে রাখেন, সবাই সবাইকে মিউট করে রাখেন, তাহলে আরো ক্লিয়ার শুনতে পাবেন। আচ্ছা এইটা গেল এই দুটো জিনিসের ব্যাপার। এখন পেন টুল কি করে? পেন টুল অনেক বৃহৎ জিনিস আছে এখানে। পেন টুলে চারটা অপশন আছে, আমি প্রথম অপশনটা দেখাবো, একটু দেখাই। পেন টুল সাপোজ মনে করেন যে আপনি একটা যেকোনো শেপ, যেকোনো শেপ বলতে আপনি কি শেপ তৈরি করবেন? ধরেন আমি এই যে হ্যান্ডেল যেটা, এই হ্যান্ডেলে ডিপেন্ড করবে। আচ্ছা আমি আপনি যখন ফার্স্ট ক্লিক করবেন তখন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, সেকেন্ড ক্লিক করে ছেড়ে দিলে কিন্তু সে লাইন নিয়ে নিল, কিন্তু আপাতত লাইন দরকার না আপনার, কার্ভ লাইন দরকার বা অনেক কিছু দরকার। তখন কি করবেন? তখন আপনি ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে লেফট বাটন দিয়ে ক্লিক করলেন, ক্লিক ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, লেফট বাটন ধরে রাখতে হবে, মাউসের লেফট বাটন ধরে রাখবেন, প্রেস করে রাখবেন, দেন আপনার সরাইলে দুইটা হ্যান্ডেল চলে আসছে দেখেন। এই হ্যান্ডেলকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি আপনার মতো করে শেপ তৈরি করতে পারবেন। এবং পেন টুলে প্রথম প্রথম অনেকের খুব ঝামেলা হবে, কারণ এই দুটো হ্যান্ডেলকে ইউজ করা খুব মানে প্রথম দিকে খুব আনইজি মনে হবে আপনাদের কাছে। হ্যাঁ কিন্তু এটা এটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে পেন টুলটা, কারণ পেন টুল পারলে আপনি ইলাস্ট্রেটর 30% পেরে গেছেন। খেয়াল করেন আমি আমি এটাকে যেদিকে ঘোরাচ্ছ সেইভাবে বাড়ছে, এদিকে নিচে নিচে দিকে বাড়লে উপরের দিকে বাড়বে, আর উপরের দিকে বাড়লে তার অপোজিট দিকে সে বাড়ছে। ধরেন আমার আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আবার ক্লিক করতে হবে, ক্লিক করলে সে আমার এইটুকু লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাই একটা পাতার মতো শেপ আসুক, দেন আমি আমার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করে আবার দেখেন আমি কিন্তু ঘুরাচ্ছি, একটা পাতার শেপ ক্রিয়েট হয়ে গেল। ভাই জায়গাটা আরেকবার দেখাবেন, আটকে ছিল। ভাই আপনার ওটুকু দেখতে পাই না, আবার এই জায়গাটা আরেকবার দেখা দেন ভাই। আচ্ছা আমি দেখাচ্ছি ভাই, এটা আটকে ছিল, আটকে ছিল। জি আমি দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। পেজ আটকা ছিল তাই না? ওকে জি জি ভাই আটকানো ছিল। আচ্ছা দেখেন এটা পেন টুল, পেন টুলের রাইট বাটন ক্লিক করলে প্রথমে পেন টুল, আমার পেন টুলে ক্লিক করলাম, এখানে এটাই আছে বাই ডিফল্ট। আমি ফার্স্ট ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল অটোমেটিক। আপনি ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলেন, ক্লিক করে ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে কিন্তু লাইন ক্রিয়েট হয়ে গেল, আপনি আর কোনো কার্ভ কার্ভ করা বা অন্য কোনো কিছু করতে পারলেন না। তাহলে কি করবেন? কন্ট্রোল জেড চাপলে ব্যাকে যাবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপলে ব্যাকে যাবে। তো আমি লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে যদি উপর নিচ করি বা বামে ডানে করি তাহলে আমার দুইটা হ্যান্ডেল বার চলে আসবে, দেখেন দুইটা হ্যান্ডেল বার চলে আসবে। এটা দিয়ে আপনি আপনার মতো করে, যদি আমি এইভাবে ঘোরাই উপরের দিকে নিলে সে নিচের দিকে বড় হবে, যদি অপোজিটে যাই তাহলে সে অপোজিটে বড় হচ্ছে, তারপর আমি এভাবে গেলে উপরে যাচ্ছে, আপনি আপনার মতো করে শেপ নিতে পারছেন। তাই আমি একটা পাতা তৈরি করব, যার করে আমি এই শেপটা রাখলাম। দেখেন আমার অটোমেটিক এই পর্যন্ত কিন্তু লাইন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করেন চলে যাচ্ছে, কিন্তু আমার তো এই হ্যান্ডেল বার দরকার না, আমার হ্যান্ডেল বার দরকার আছে। তখন আপনি এখানে কি করবেন? ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ক্লোজ হয়ে গেল, তার মানে সে এই পর্যন্ত একটা লাইন ক্লোজ হয়ে গেল। এখন আমার পরের লাইনটা এখানে দরকার, যেহেতু পাতা ক্রিয়েট করবো, তো আমি এখানে ক্রিয়েট করলাম, ক্লিক করে আবার শেপের মতো নিলাম পাতা শেপ তৈরি করার জন্য, না পাতাটা আমার এরকম দরকার। হ্যাঁ না না আমি এই যেভাবে পাতা রেখে দিলাম, এখন কিন্তু আমার শেপ ক্রিয়েট হয়ে গেছে।
দেন আপনি এই অবস্থায় রেখে আপনি চলে যাবেন সিলেকশনে, অটোমেটিক আপনারা শেপ তৈরি হয়ে গেল, ক্লিয়ার? অটোমেটিক একটা শেপ তৈরি হয়ে গেল। এখন পেন টুলে আরো কিছু জিনিস আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি ধরেন আপনার মনে হলো যে আপনি একটা শেপ ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে মনে হলো আচ্ছা ওই জায়গাটাতে আমার আর একটা অ্যাঙ্কর পয়েন্ট হলে আমি আর একটু চেঞ্জ করতে পারতাম, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট হলে আমি আর একটু চেঞ্জ করতে পারতাম। তো সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করবেন। দেখেন আপনার পেন টুলে কিন্তু এখন প্লাস চিহ্ন চলে আসছে। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার আমার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, তৈরি হয়ে গেছে হ্যান্ডেল বার। আপনি দেন আপনার আপনাকে যেতে হবে আবার পেন টুলে। পেন টুলে যে আপনি তখন এইখানে আমার কিছু কিছু অ্যাঙ্কার পয়েন্ট থাকার কথা, পেন টুলে গেলে দেখেন এই যে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট দেখাচ্ছে। ওটা স্যার সিলেকশন টুলে ফিরে আবার যেতে হবে। হ্যাঁ, যাইতে হবে, আমি যাচ্ছি ওইদিকে। এখানে আবার দেখেন এটার পরে আপনি যখন পেন টুল নিয়ে যাবেন তখন দেখবেন যে এখানে আপনাকে, কারণ এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেখান থেকে সিলেক্ট সিলেক্ট করবে না, যে ভুলটা আমরা ম্যাক্সিমাম করে থাকি। এখানে ক্লিক করলে দেখেন আবার অ্যাঙ্কার পয়েন্টে মাইনাস চলে আসছে। আপনি ক্লিক করলে দেখেন সে মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে যাওয়া মানে হচ্ছে সে পুরো লাইনটাকে সে আগের মানে ওই অ্যাঙ্কর পয়েন্টটা বাতিল করে দিচ্ছে, আপনার কাজে লাগতেছে না। অথবা এখানে দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আপনি যদি ক্লিক করে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করতে পারবেন। মাইনাস করলে ওই শেপটুকু কি সহজে মাইনাস করে ফেলতেছে। আমি যদি আবার এটাকে মাইনাস করি, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, এটাকে মাইনাস করে দিই আর কিছুই থাকে না। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমি কিছু কিছু অ্যাঙ্কর পয়েন্ট নিছি, এখানে আমি চাই সেই অ্যাঙ্কর পয়েন্টে কাজ করতে, তাহলে আমাকে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। এখন আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করেন, দেখেন আপনার কার্ভ টুল চলে আসছে, হ্যান্ডেল বার থেকে আপনি চেঞ্জ করতে পারছেন। হ্যাঁ, যা আপনার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু একটু এরকম হওয়া উচিত, বা আপনার খেয়াল খুশি মতো আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন চেঞ্জ করা যাচ্ছে। আবার আপনি এটাতে যান, ডিরেক্ট টান দিয়ে আপনি চেঞ্জ করতে পারছেন, আবার অথবা হ্যান্ডেল বারকে হ্যান্ডেল বার দিয়েও আপনি চেঞ্জ করতে পারছেন। আবার অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সরিয়েও নিয়ে আসতে পারছেন, এটাকেও তাই করতে পারছেন, আর আপনি সরাতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা, কিন্তু পেন টুলের মেইন যে কাজ সেটা হচ্ছে কোনো শেপ ক্রিয়েট করা। কোনো এখন আমরা পেন টুল থেকে সাপোজ একটা আমি একটা ছবি নামাই নেট থেকে, তাহলে ভালো হবে ব্যাপারটা। আমি একটা ছবি নামাই নিয়ে আসি।
আমি একটা সিম্পল কার্টুন ক্যারেক্টার নামাই নিয়ে আসি যাতে আমি আপনাদেরকে পেইন্ট টুলে সেটা দেখাইতে পারি। হ্যালো আরিফুল ইসলাম ভাই, আপনি কে আছেন? জি ভাই। ওই ভাইয়া ওই সময় বললে স্যাম অনলাইন থেকে কিভাবে ডাউনলোড দিব? অ্যাকচুয়ালি স্যাম অনলাইন সরাসরি এখন ইন হচ্ছে না, আপনি যদি সার্কেলের, হ্যাঁ সার্কেলের লাইনটা যদি আপনার ইন হয়, সার্কেল http.net আসলে লিংকে যায় না কোথাও, দেখেন ওইটা যদি আপনারটা ইন হয় আপনার ব্রডব্যান্ড থেকে, তাহলে আপনি ওই স্যাম অনলাইনে কিভাবে ডাউনলোড করে ঠিক ওরকম ভাবেই অপশন পাবেন। উপরে ই আসে সফটওয়্যার ভিডিও অপশন আসে, এখান থেকে এ টু জেড পাবেন, ক্যাটাগরি সিলেক্ট করলে পেয়ে যাবেন। দেখেন শুধু পেস্ট ওপেন হয় কিনা আপনার ব্রডব্যান্ডে। ঠিক আছে ভাই, এখন তো হচ্ছে না, হয় নাই, এফটিপি তে ঢুকতে পারেন, এফটিপি সার্ভার, এফটিপি সার্ভারে যদি যান, এফটিপি যে কোনো সার্ভারে গেলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে ওইখানে ভাই উপরে লেখাই থাকে সফটওয়্যার ভিডিও অপশন থাকে, তো সফটওয়্যার ক্লিক করলে বা আদার্স এ ক্লিক করলে সফটওয়্যারের লিংক পাবেন। আমি এইভাবে ডাউনলোড করছি, ঢোকার সাথে সাথে উপরে সফটওয়্যার লেখা ছিল। সময়ও বাঁচে, অনেক কম সময় লাগে সার্ভারটা ডাউনলোড করলে, সার্ভার স্পিড এর উপর টাইম লাগে, বেশি টাইম লাগে না। স্যাম অনলাইনটা তো এখন ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বন্ধ করে, সার্কেল থেকে ওই স্যাম অনলাইনে আবার ইন হয়, ওই অ্যাপের ক্যাটাগরি সিলেক্ট করলে ওইখানে ঢুকে। আমার এখানে টোটাল সাতটা আছে, নাগরদোলা, স্যাম অনলাইন, ঢাকা ওয়েব, ওয়াও মুভিজ। আচ্ছা আপনারা টরেন্ট সাইট ইউজ করেন না? এখন আমি চাই এটাকে ড্রয়িং করতে, পেন টুলে আমি এটাকে ড্রয়িং করতে চাই, যেহেতু বাই ডিফল্ট এই ছবিটাকে আমি একটু লকে রাখি, যদি আমি লেয়ারে যাই খেয়াল করবেন এখানে লেয়ার অপশন আছে, দেখেন লেয়ার, তার মানে এই ছবিটা আমার প্রথম লেয়ারে আছে। তা আমরা কাজ করব সেকেন্ড লেয়ারে, এই লেয়ারের লেয়ার যে বক্সটা নিচে দেখেন, এখানে ক্রিয়েট নিউ সাব লেয়ার এবং তার পাশে ক্রিয়েট নিউ লেয়ার আছে, আমরা এটাতে ক্লিক করব। দেখেন লেয়ার টু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, আর লেয়ার ওয়ানটাকে আমরা যেহেতু সরাবো না, তো লেয়ার ওয়ানটাকে আমরা এখন আপাতত লক করে রাখতে পারি। দেখেন এই চোখ চিহ্নের পাশে একটা ঘর আছে, এটাতে ক্লিক করলে সে লক হয়ে গেল, তার মানে এই ইমেজটাকে আমি নাচাড়া করতে পারতেছি না। তো যেহেতু আমি এখন কাজ করবো লেয়ার টুতে, তাহলে আমার সিলেকশনে থাকতে হবে লেয়ার টু। ওকে, লেয়ার অপশনটা তো বুঝে ফেললাম, তাহলে আমি পেন টুলে যাই, এই যে পেন টুল। এখন দেখেন এইখানে কান আলাদা, এগুলো আলাদা, এগুলো আলাদা, এই শেপটা আবার আলাদা। তাহলে আমি শেপ পাচ্ছি কি, চুলের একটা শেপ পাচ্ছি, তার ভিতরে একটা শেপ পাচ্ছি, দুইটা কান পাচ্ছি, চোখ পাচ্ছি, একটা চোখ করলে আমার একটা চোখ হয়ে যাচ্ছে, এটা করলে আবার এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ কান মনে হয় একটা করলে একটা হয়ে যাবে, আমরা সেটা দেখাবো। তাহলে প্রথমে আমি কানটা নিয়ে আসি, কানটাকে আমি প্রথমে সিলেকশন করি। দেখেন আমি একটু জুম করে কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে এখানে ব্ল্যাক কালার, সো কাজে আমি এখানে রেড কালার নিয়ে নিব, যাতে হচ্ছে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি যদি পেন টুলে যাই, ক্লিক করলাম, ছোট ছোট করে নিয়ে নিতে হবে, কারণ এটা খুব টাফ কাজ, স্টোকটা কমাই নেই, স্টোক বাটন। আমি 1 PT করে রাখি,
দেন আবার আমি পেন টুল থেকে যাই, নিলাম। আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় কার্ভিংটা আছে। এখানে নিলাম আমি, দেন আমি আবার এখানে এভাবে নিয়ে নিলাম। এখন খেয়াল করেন কানের ভিতরে কিন্তু একটা শেপ আছে, আমি এই পর্যন্ত নিয়ে নিব, নিয়ে নিলাম। কানের ভিতরে আরেকটা শেপ আছে, এটাকে এটাকে আর একটু ইজিয়েস্ট করে দিই আপনাদের জন্য। দেখেন এখানে ব্রাশ টুল আছে, পেইন ব্রাশ টুল, এবং সম্ভবত এটাতে পেন্সিল, হ্যাঁ এই যে পেন্সিল টুল আছে, আপনি এটা দিয়েও এই ধরনের ড্রয়িংগুলো টানতে ড্রয়িং করে নিতে পারবেন। তা আমি সেক্ষেত্রে শুধু কানের এই শেপটুকু বের করে নিয়ে আসছি, এটুকু আমি আবার ব্রাশ টুলে ড্রয়িং করে নিব। ওকে ঠিক আছে, এটা আমার হয়ে গেল। দেন আমি লেয়ার আর একটা নেই, লেয়ার থ্রিতে লেয়ার টুকে লক করে দেয়, যেহেতু কান আমি এটাকে লক করে দিলাম। লেয়ার টু এর আপনি ইচ্ছা করলে রিনেম করতে পারেন, ডাবল ক্লিক করলে রিনেম। আমি এখানে লিখলাম ইয়ার, ওকে, দেন এটাকে লক করে দিলাম। আমি এখন চুলেরটা নিব লেয়ার থ্রিতে, তাহলে লেয়ার থ্রিতে আমি আবার ডাবল ক্লিক করলে সে আমাকে হেয়ার লিখে দিই। ওকে লেয়ার থ্রিতে গেলাম, আমি চুলটুকু শুধু নিব খালি। এদিক দিয়ে ঘুরে এসে, এদিক দিয়ে ঘুরে এসে আবার এখানে আসব, তাহলে যাই এখানে যাই। নিলাম, ডিরেক্ট এখানে চলে আসতে পারি। আর একটু ছোট নিতে হবে, এটা আরেকভাবে করা যায়। ধরেন আপনি ডিরেক্ট এই পর্যন্ত নিলেন, নেওয়ার পর আপনি চলে গেলেন কার্বেটের টুলে, যে আপনি এটাকে বড় করে দেন, আপনি এখানে একটা নেন, আপনি এটাকে বড় করে দেন, এটা এটা এটার মতো করে সাইজে বড় করে দেন, দেন এখানে ক্লিক দিয়ে দেন। এটাও পসিবল, কিন্তু এটা করবো আমরা পরে। দেন আমি যদি পেন্টুলে আবার এখান থেকে সিলেক্ট করে যদি আবার এখানে যাই, তাহলে কিন্তু হলো না, এটা আমরা করবো পরে। ঠিক আছে, যে না পরে আমি আবার এটাকে কাটপুল দিয়ে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি প্রথমে লাইন দিয়ে নিয়ে আসি, বউ যে অ্যাকুরেট হবে তা না। নিলাম, এটা স্ট্রেট আছে, আমি নিয়ে নিলাম, নিয়ে নিলাম। ওকে আমার এই পর্যন্ত শেপ নেওয়া হয়ে গেল, এটা আমার চুলের অপশন চলে গেল। এবং চুলের অপশন যাওয়ার পরে আমার যেটা থেকে যায় সেটা হচ্ছে মাথাটা, তাই না? এই মাথাটা থেকে যায়, তাহলে আমি এটা একটা লেয়ার নেই এবং হেয়ারকে হচ্ছে আমি লক করে দিই, লেয়ার ফোরের নাম দিই ফেস। আবার পেন টুলে যাই,
একবারই নেওয়া যাচ্ছে। এখন খেয়াল করেন আপনার এই চুলের অপশনটা কিন্তু মাথার ভিতরে ঢুকবে, তো আমি কি করব যাতে এটা একবারে ঢুকানো যায়, এজন্য আমি ডিরেক্ট এভাবে একটা লাইন নিয়ে নিই যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। আমার আমি এইভাবে একটা লাইন নিয়ে নিলাম, এখানেটা নিলাম, দেন এ পর্যন্ত নিয়ে নিলাম চুলের অপশনটার জন্য। ওকে, এখন বাকি থাকে কি ভাইয়া চুলের ভিতরে লাইনটা নিলাম কেন? এটা নিলাম হচ্ছে এই জন্য, কারণ এই ফেসের ভিতরে দেখেন চুলের অপশনটা আসবে। আমাকে আবার যদি ফেসটা নিতে হয় তাহলে আমাকে আবার এই কাব লাইন এগুলো ক্রিয়েট করে 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 আসতে হবে, কোনো দরকার নাই তো। অর্থাৎ এটার উপরে আমি উপরে সেটা বসাই দিব, সমস্যা নাই তো। ওকে, হ্যাঁ, দেন আমার এখানে একটা ফেস দিতে হবে। আবার পেন টুলে যাই, কেউ কি আসছেন? আচ্ছা, কেউ লিফট করছে মিটিং আপনার, ঠিক আছে। দেন এই শেপটা আমার হয়ে গেল, এই শেপগুলোকে আমি একটার ভিতরেই রাখি। হ্যাঁ, এটা তো হলো না, নতুন লেয়ার নিতে হবে। আমি আবার একটা নতুন লেয়ার নেই, সেটাতে নাম দিই হচ্ছে আই, নাম দিতে পারি আই। দেন আমি ফেসটাকে আবার লক করে দিই যাতে আমার কাজ করার সময় এগুলোতে কোনো সমস্যা ক্রিয়েট না করে। ফেস নিয়ে নিলাম, ওকে, আই এবং চোখটাকে আমি একই জায়গায় রাখতে পারি। চোখ তো ক্রিয়েট করা খুবই সহজ, ওটা যেভাবে আছে সেভাবেই নেই। দেন একটা সার্কেল লাগবে, ক্লিপস টু, আমি শিফট অল্টার চেপে ছোট্ট করে নিয়ে নিই, তার মানে ওই সার্কেলটা সে মেনটেন করে। হ্যাঁ, এই বন্ধ নিয়ে নিলাম। দেন আমরা একটা কাজ করতে পারি, চোখটাকে, চোখ যেহেতু দুইটা আছে আমাদের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। চোখ যেহেতু দুইটা আছে তাহলে আমি দুইটাকে, দুইটা চোখকে আমি রিফ্লেক্ট করে করে নিতে পারি, সেটা সম্ভব। তাহলে আমি এই চোখটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি, এই চোখটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি আমার জন্য আপনাদেরকে। বাইরে বের করে নিয়ে আসলাম, দেখেন এইটা একটা চোখ আছে আমার, এই লাইনটাকে অল্টার করে নিয়ে আসে নিয়ে আসলাম। আমি যদি সিলেক্ট করে রাইট বাটন চাপ দিই দেখবেন ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম এখানে মুভ আছে, রোটেট আছে, আমি রিফ্লেক্টে যাব। 90 ডিগ্রি করলে তো হবে না আমাকে, আমার দরকার হচ্ছে 180 ডিগ্রি। এখানে যদি 180 ডিগ্রি রিফ্লেক্ট করি এবং যদি প্রিভিউ দেই একদম উল্টে গেল, হলো না, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি করি দেখেন আমার এই চোখের মতো হয়ে গেছে না, 360 ডিগ্রি দিলাম। আমার এখন এই যে এই সার্কেল দরকার, এই সার্কেলকে আমার যেখানে খুশি আমি সেখানে নিয়ে আসলাম। আমার সার্কেল দরকার ছিল এখানে, এখানে ওকে রাখা। সমস্যা জিপিউ কম থাকলে মাঝে মাঝে অর্ডার নিতে চায় না। ছোট হবে না, আমি আপনাদের দেখাচ্ছি, হালকা একটু ভুল টুল হলে সমস্যা না। ওকে, দেন আমরা এটাকে এভাবে রাখতে পারি, এটাকে একটা গ্রুপ করে দেই। গ্রুপ করতে গেলে কন্ট্রোল জে অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, ঠিক আছে, আবার এটাকে গ্রুপ করে দেন। এখন আমার এই শেপটা দরকার, আমি পেন টুল নেই,
নিয়ে আমি আবার এটাকে এই করলাম, এটাকে আবার এই করলাম, দেন এইটাকে আবার আমি এই করলাম, দেন এটাকে আবার এই করলাম। ওকে, ঠিক এইটাকে আমার আমি আবার রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট 90 ডিগ্রি ইউতে যাই। নিশ্চয় সমস্যা হচ্ছে, ক্যান্সেল। ওকে, আমি এটাকে সরাই নিয়ে আসি, অল্টার প্রেস করে এটা এটাকে এদিকে সরাই নিয়ে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেখেন অটোমেটিক হয়ে গেছে রিফ্লেক্ট। কিন্তু সে ভাইয়া প্রিভিউ কি ক্যান্সেল দিছেন নাকি ওকে দিন? এই যে প্রিভিউ টিক চিহ্ন দাও তো। জি জি, ঠিক আছে, ওকে। তাহলে আমার এই চোখ হয়ে গেল, তাই না? এটাও হয়ে গেল, ওইটাও হয়ে গেল। আচ্ছা, এই চোখটাকে নিয়ে আসি, বসাইলাম, এই চোখও বসাই দিই। একদম খাপে খাপে বসতে হবে তা কিন্তু না। ওকে, নাকটা দরকার আছে তো? না ভাই, নাকটা বাদ আছে। নাকটা আমরা পেইন ব্রাশ টুল দিয়ে করে দেই। এটা করার স্যার এক পাশে কান বাকি আছে। ও, কানটা আমরা করছি, সমস্যা না। আমি সেক্ষেত্রে এটাকে একটু ছোট করে নেই, দেন পেইন ব্রাশে যাই। মানে এরকমই করলাম। ব্রোর সাথে ওই যার একটা এল লাইনটা বাকি আছে, ব্রোর সাথে এই যে লাইনটা। জি ভাই, একটা দাগ আছে ব্রোর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সেক্ষেত্রে আপনি এখানে আরো আরো কমায় নেন, 5 পিটি 3 পিটি করে দেন, দিয়ে ব্রাশ চলে যান, হয়ে গেল। হ্যাঁ, আমি দেখাচ্ছি আর কি, যেটা সম্ভব আর কি। আপনারা আরো স্মুথলি করবেন, আমি সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য এটা দেখাচ্ছি। কানটার একটা ফ্যাক্ট আছে এখানে, তাহলে আমি কানটাকে আবার ওই করে নিয়ে আসি আর কি করব। ওকে, তাহলে আমার এই কানটাকে আবার একটু বের করে নিয়ে আসতে হবে। তাহলে কানটাকে মানে লক করে রাখছি, তাই না? ভিতরের অপশনটা লক ছিল, এই যে ইয়ার লক তুলে দিই, দেন। জি স্যার, জি ভাই, ওর লক করা আছে। জি, লক করা আছে, দেন আবার কানটাকে। তাহলে কানটাকে আমার কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, অটোমেটিক 90 ডিগ্রি আছে। দেন এটাকে আমি আবার হচ্ছে 90 ডিগ্রিতে নিয়ে যাব। এটা গ্রুপে থাকতে হবে, তা না হলে সে চেঞ্জ হবে না। আমরা রিফ্লেক্টে যাই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90 ডিগ্রি আছে। ওকে, চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে, আমার ছবি আছে সবগুলো ব্ল্যাকে, আপনি ইচ্ছা করলে এখন সবগুলো সিলেক্ট করে এখান থেকে একটা করে ব্ল্যাক দিয়ে দিতে পারবেন। স্ট্রোকে ব্ল্যাক করে দেন। ওকে, ব্ল্যাক হয়ে গেছে। আবার এটাকে ব্ল্যাক করে দেন। আই ড্রপার টুল আছে এখানে, আপনারা আই ড্রপার টুল দিয়েও ব্ল্যাক করতে পারবেন। এই যে আই ড্রপার টুলে সিলেক্ট করবেন, সেট করবেন, দেন ওকে। এটা ফিল কালার, সে তো অটোমেটিক ফিল কালারে চলে যাচ্ছে, আপনার স্ট্রোক কালারে যাবে। তারপরও সে এটাকে সবগুলো ফিল কালার দিয়ে করেছে, এটা নিবে না। আমার ফিল কালার, স্ট্রোক কালার এগুলো আছে, আমি এটা দিয়ে সিলেক্ট করলাম, দেখেন এটা এটা কাজ করছে, ঠিক আছে। তো এই কানটাকে তো আমার এই পাশে নিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাই, সেক্ষেত্রে এক কাজ করি, লেয়ার ওয়ান মনে আমার এখনো লাগতেছে না, এটাকে আমি চোখটা বন্ধ করে দিই।
চোখটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমি আমার মেইন ডিজাইনটা পেয়ে গেছি। প্রথমে আমার আমার এটাকে আমি চেঞ্জ করি, কারণ এটা আমার টোটালি ব্ল্যাক দরকার। নান ফিল কালারে ডাবল ক্লিক করছি, যে ব্ল্যাক নিয়ে দিছি দেখেন। আর এটা আমার কি দরকার, হোয়াইট দরকার। এখানে একটা ফ্যাক্ট আছে, আপনি দেখেন এটা উপরে এটা নিচে, তাহলে আমি এটা দিয়ে ক্লিক করব। ক্লিক করে রাইট বাটনে যাব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলাম, কাজ হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে এটাকে ফেসটাকে যদি আমি অ্যারেঞ্জে যা সেন্ড টু ব্যাক দিই, সেন্ড টু ব্যাক হবে। যদি আবার অ্যারেঞ্জে যা সেন্ড টু ব্যাক দিই আর চুলটাকে যদি সামনে নিয়ে আসতে চাই, তাহলে সেখানেও সামনে আসতেছে। কন্ট্রোল থার্ড ব্যাক এন্ড দিলে হবে মনে হয়। না না, এই যে লেয়ার, আমি লেয়ারটাকে উপর নিচ করে দিলাম, মার্চ করলাম লেয়ারটাকে উপর নিচ করলাম, হেয়ার হেয়ারের লেয়ারটাকে উপরে দিয়ে দিলাম, ফেসের লেয়ারটাকে নিচে দিলাম। আমার এখন ফেসে ক্লিক ক্লিক ছিল, যেগুলো লেয়ারে করা আসতে, যদি একই লেয়ারে থাকতো তাহলে আবার এই সমস্যাটা হতো না। এখন সেক্ষেত্রে এখানে আমার এটাতে আবার একটু কালার দেওয়া দরকার আছে, স্ট্রোক কালার, স্ট্রোক কালার ব্ল্যাক দিতে হবে। আইটা পর টুলে আমি ব্ল্যাক দিয়ে দিলাম, কানটাকে একটু সরাই দিই। এটা আমি অতটা ফিনিশিং দেওয়া হয় নাই, আপনারা তাদের মতো করে ফিনিশিং দিবেন। শুধু দেখালাম যে পেন্টুলের কাজটা কী অ্যাকচুয়ালি। চুলটাকে একটু বড় করে দেওয়া যেতে পারে, যে এগুলো বাকি আছে এগুলো সব একই লেয়ারে নিছিলাম মনে হয়। স্কোপ চেঞ্জ করে দেই, দেন এটার স্কোপ চেঞ্জ করে দেই, আবার এটাতে যাই, একসাথে কাজ করি, শিফট চেপে সবগুলো একসাথে করে ফেলি। যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে গেল। দেন আমি স্টকে ক্লিক করলাম, আই ড্রপার টুল নিলাম, সবগুলো ব্ল্যাক করে দিলাম একসাথে। দিস ইজ দ্য কমপ্লিট, হয়ে গেল কমপ্লিট। এখন আমার এই লেয়ারটা দরকার পড়তেছে না, সো এটাকে আমি কী করব, ডিলেট করে টান দিয়ে ডিলেট বাটনের উপরে ছেড়ে দিলাম, ডিলেট হয়ে গেল। এখন আপনার যদি মনে হয় যে না এই লেয়ারগুলোকে সবগুলোকে আপনি একটার ভিতরে মার্চ করবেন, সম্ভব, সবগুলো একটা ভিতরে মার্চ করে দাও পসিম, না আমার তো বড় মার্চ করার দরকার নেই। স্যার একবার দেখাই দেন স্যার, এই যে মার্চ হয়ে যাচ্ছে অটোমেটিক। সব একটা ভিতরে চলে গেল, দেখছেন সব একটা ভিতরে চলে গেছে। এটা আপনার গ্রুপ করলে অটোমেটিক মার্চ হয়ে যায়, দেন আপনি এটাকে কি করবেন, গ্রুপ করে দেবেন, তাহলে একটা অবজেক্ট সে ক্রিয়েট হয়ে গেল। দেখেন এখন কিন্তু সে সমস্তগুলোকে একসাথে সিলেক্ট করছে, মার্জ হয়ে গেল। তো আপনাদের আজকের কাজ থাকবে শুধুমাত্র পেন টুল, পেন টুলে হাতটাকে ইজি করা, পেন টুলে। আমি আপনাদেরকে 10 মিনিট একটা প্র্যাকটিস দেবো বা 15 মিনিট একটা প্র্যাকটিস দিব, সেটা হচ্ছে আপনার যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে একটা ছবি দিয়ে দিই আপনাদেরকে চ্যাট বক্সে, আপনারা এই ছবিটা প্র্যাকটিস করুন। এখনই জি, এখনই একটা কোশ্চেন ছিল জি, বলেন। আমাদের যে কালারের জন্য যে এটা নিলেন কি টুল বলে এটাকে, আইড্রপার তে কালার চেঞ্জ করার জন্য আইড্রপারটাকে নিয়ে শুধু লাইনে ছেড়ে দিয়েছেন?
না আমি তো ক্লিক করেছি আমি শুধু ক্লিক করলে শুধু ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি যে কালার নেবেন সেই কালারের উপরে সিলেক্ট করলে ওই কালারেও কাজ করবে আচ্ছা আর এখন কি 10 15 মিনিট এটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস আমি দিচ্ছি আপনাদের কোন অন্য ছবি দিচ্ছি আপনাদেরকে চ্যাট বক্সে আমি একটা ছবি দিচ্ছি আপনারা একটু ছবিটা নিয়ে নেন এরপর ক্যাড অপশনে সে আমাকে কোনো ইয়ে দেখাচ্ছে না সে আমার ইনসার্ট দেখাচ্ছে না চ্যাটে আচ্ছা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিই ছবি তাহলে ভালো হবে আপনারা লিঙ্ক না মায় ছবিটা নিয়ে না তাই না জি ভাই সমস্যা নাই পাঠিয়ে দেন সমস্যা নাই লিংক পাঠিয়ে দিলে হবে না ওই চ্যাটে ওখানে আপনার কোনো ইনসার্ট দেখাচ্ছে মাঝে মধ্যে কি হয় ওদের ওরাই জানে হ্যালো ভাই আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে ভালো হতো না হ্যাঁ এটা এটা যদি দেখুন আমি তৈরি করি আপনারা কি তৈরি করতে পারেন না কেউ একজন কেটে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে বলতে পারতেন না যে ভাই আমি মেসেঞ্জার গ্রুপ তৈরি করছি আমি আর একটা ব্যাচ চালাই সেখানে কিন্তু আমাকে এটা বলতে হয় না আপনারা কেউ যদি একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করেন তৈরি করে বলেন যে আমি আমরা ফেসবুক গ্রুপটা তৈরি করছি তাহলে ক্ষেত্রে আমরা অন্য একটা পিক আপলোড ডাউনলোড দিয়ে তারপর ওটা করি প্র্যাকটিস হ্যাঁ সেটা আপনার ইচ্ছা মতো করতে পারেন ইভেন আমি লিংকও দিয়ে দিচ্ছি আপনাকে কন্ট্রোল সি আর যদি আপনারটা দেন তাহলে হলো দিয়ে দিলাম আমি লিংক দিয়ে দিছি দেখেন আপনাদের চ্যাট বক্সে হ্যাঁ আপনারা এটাও করতে পারেন অথবা যে কোনো কার্টুন ফেস নামিয়ে প্র্যাকটিসটা করতে পারেন সেক্ষেত্রে আমি যে কোনো একজনের স্ক্রিন শেয়ারে রাখবো আপনারা কি লিংকটা পেয়েছেন জি ভাইয়া পেয়েছি জি ভাইয়া পেয়েছি সমস্যা নেই পেয়েছি তারিকুল ভাই নজরুল ইসলাম ভাই আপনি একটু মিউট থাকবেন কি কিছু বলবেন সামন ভাই সরি ভাই ভুলে হ্যাঁ অন হয়েছিল আমি আপনাকে বলি সামন ভাই আপনি একটা গ্রুপ করুন আমাদের গ্রুপের জন্য একটা গ্রুপ মেসেঞ্জার গ্রুপ গ্রুপ তৈরি করবেন নাম দিবেন মানিকগঞ্জ গ্রাফিক ডিজাইন ব্যাচ 6 আচ্ছা ঠিক আছে এবং এটা হবে প্রাইভেট ঠিক আছে হ্যাঁ
এবং আমাকে অ্যাড করবেন এবং বাকি যারা আছে সবাইকে অ্যাড করে নেবেন এবং এই গ্রুপ গ্রুপে কথাবার্তা শুধুমাত্র এই টপিকেই হবে। আপনারা বাইরের আপনাদের বন্ধু বান্ধব বা অমুক তমুক এটা করা যাবে না। ঠিক আছে, আমরা যে 40 জন আছি সেই 40 জনই আপনারা ওইখানে অ্যাড হবেন। ঠিক আছে সালমান ভাই? জি ভাই, জি ভাই, জি ভাই। সালমান ভাই আপনার পড়াশোনা যেন কোথায় বললেন আপনি? আমি মানিকগঞ্জে আছি ভাইয়া। আচ্ছা, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ। হ্যাঁ, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আপনার মেজর কি? আমি বাংলা নিয়ে পড়ছি। বাংলা? হ্যাঁ। আপনি কি জানেন বাংলা আমার সবথেকে পছন্দের সাবজেক্ট এবং আমি বাংলা চর্চা করি এখনো। জানি না, এই বছর থার্ড ইয়ার থাকতাম, ওই পাবলিকে পরীক্ষা দেওয়ার জন্য ওয়েটিং এ ছিলাম, তো তার জন্য আর কি পরে আর ভর্তি হতে পারি নাই, পরে এক ইয়ার গ্যাপ দিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, তো বাংলা কি আপনি সাহিত্য চর্চা করেন? মাঝে মধ্যে কবিতা টবিতা লিখি আর কি। আমাকে কি বাংলা কিছু কিছু জিনিস আমার জানা দরকার আছে, যেমন অমৃতাকর ছন্দ কি জিনিস, ছন্দের প্যাটার্ন গুলো আমার শেখা দরকার। তারপরে মধ্য শতকের প্রবক্তা কি জিনিস, ইভেন সনেট, আমার কিছু জিনিস খুব ক্লিয়ার হওয়া দরকার। ওগুলো ভাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর ওগুলো অনেক চর্চার বিষয় অনেক, কারণ ওগুলোর উপরে অনেক লেগে থাকতে হয়, কারণ ওনারা যারা লেখছেন বিশেষ করে আপনি যে বলেন সনেটের কথা বললেন, অমিত্রাক্ষর বললেন, এগুলো আসলে অনেক টাফ জিনিস, এগুলো নিয়ে এখনো গবেষণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি বলতেছিলাম যে মানে একটা বেসিক রুলস বা সূত্র তো আছে, যে যেমন ছন্দের 14 মাত্রা 16 মাত্রা। হ্যাঁ ওগুলো আছে। হ্যাঁ, আমার এই জিনিসটা আমি পড়ে পড়ে ক্লিয়ার হতে পারতেছি না এবং আমি যাদের কাছে গেছি তারা আমাকে খুব একটা ভালো বলতেও পারতেছে না। ঠিক আছে অমিত ভাই, আপনি মেসেঞ্জার গ্রুপটা খুলবেন আজকে এবং সবাইকে অ্যাড করে নেবেন। রাকিব ভাই হ্যালো। জি, সবাই তো আমার কাছে অ্যাড নাই, সো এই ক্ষেত্রে আমি কি করব? রাকিব ভাই। জি। ও ভাইয়া, ওই যে আমি একটা যে কাজের যে পেন্টুলের কাজের একটা ই বলছে, মানে এখানে যে পেন্টুল করা হলো পরে যে ওটা ডাক্তার যে বাইরে যায়, তাহলে আমি ওটা ক্রস দিয়ে আবার আগেটা ফিরানো কিভাবে? আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আপনার মনিটরের স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, যে সময় প্র্যাকটিস করেন আপনাদের প্র্যাকটিস টাইম হচ্ছে 15 মিনিট, 12:30 আমি ক্লাস শেষ করে দিব। রাকিব ভাই। জি। আমার তো সমস্যা হচ্ছে আপনার পেন্ডুলটা, মানে যখন আছে আমি ইকোটো পাকা করতে চাচ্ছি তখন হচ্ছে আপনার ইয়ে চাচ্ছি, মানে অন্য একটা ইয়ে আসতেছে, কালার এসে নষ্ট হয়ে যাচ্ছে। স্ট্রোক স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেন, অথবা আপনার কার্ভিংটা প্রথম প্রথম পেন্টুল একটু ঝামেলা করবে সবাইকে। প্রথম প্রথম, কারণ পেন্টুলটা খুব জটিল, ঝামেলা করবে। হ্যাঁ, একটু নাচারা করেন, স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেন। এবং আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ, জি রসুন ভাই। আমার তো একই প্রবলেম, মানে আমি যখন সিলেক্ট করতেছি ইয়ারটা বা যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতেছি, আমার পুরোটা কেমন ডিলিট হয়ে যাচ্ছে, আমার পুরোটা ফিল আপ হয়ে যাচ্ছে। ফিল আপ হয়ে যাচ্ছে ওই আপনার ফিল কালার, ফিল কালার ওপেন আছে, ফিল কালার মাইনাস করে দেন। ফিল কালার? হ্যাঁ, ফিল কালারটাকে মাইনাস করে দেন। নজরুল ভাই আপনারও একই সমস্যা? হ্যাঁ ফিল ভাই আমারও একই সমস্যা। ফিল কালার? জি, ফিল কালারটাকে মাইনাস করে দেন। ফিল কালার কোনটা জানো? এটা বুঝলি? এটা বক্স, এটা বক্সের কালার, স্ট্রোক কালার এবং ফিল কালার। ফিল কালার ক্রস করে দিলাম। আচ্ছা, এবার করেন, দেখবেন যে আপনার এই সমস্যা হবে।
স্যার আমারটা তো সমাধান আপনারও একই সমাধান ওই ফিল কালার মাইনাস করে দিতে হবে তাহলে দাগ আগে যেটা দাগটা আমার টানা হয়ে গেছে পেন টুল দিয়ে এটা ক্রস করব কিভাবে কন্ট্রোল জেড জেড প্রেস করলে আগেটা ডিলিট হয়ে যাবে কন্ট্রোল জেড জে ফর জু স্যার কন্ট্রোল জেড করব কিভাবে কন্ট্রোল জেড হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করব কিভাবে প্রেজেন্ট নাও তে ক্লিক করেন প্রেজেন্ট নাও তে ক্লিক করলেই আপনার উইন্ডো আসবে উইন্ডোতে সেট করে দাও লক্ষ্য করছেন সাদা হয়ে গেছে এটা সাদা হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কিন্তু কই সাদা তো হয় নাই এই যে আমার এখানে হচ্ছে কথা বলছেন কে পারভেজ ভাই নাকি নজরুল ভাই আমি নজরুল ইসলাম আচ্ছা আপনার স্ক্রিন এখনো শেয়ার হয় না স্ক্রিন শেয়ার তো পারভেজ ভাই স্ক্রিন শেয়ার করতে টাকা মারতেছেন আমি করতেছি জি স্ক্রিন শেয়ার আপনি দেখতে পাচ্ছেন না আচ্ছা পারে যা আপনারা ক্লিক করেন ওকে জি রুজুবে আপনারা শেয়ার করেন স্যার স্ক্রিনটা শেয়ার করা কি হবে ভাই নিচে দেখেন প্রেজেন্ট নাও তে এ উইন্ডো উইন্ডো হ্যাঁ প্রেজেন্ট নাও এবার আপনি যে উইন্ডো শেয়ার করবেন সেই উইন্ডোতে প্রেজেন্ট নাও থেকে আপনার স্টপ প্রেজেন্ট দেখতে পাচ্ছেন না স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন নজরুল ভাই দেন আবার শেয়ার করেন আবার প্রেজেন্ট নাও তে যান এই উইন্ডোতে যান ইলাস্ট্রেটর এর উইন্ডো শেয়ার করেন ভাই আমি লেয়ার অপশনটা আনতে পারতেছি না ভাই একটু হেল্প করবেন উইন্ডোতে যে লেয়ারে উইন্ডোতে যে লেয়ার লেয়ারে ক্লিক করেন দেখবেন আপনার লেয়ার অপশন চলে আসছে উইন্ডোতে গিয়ে কোনটা ক্লিক লেয়ার নজরুল ইসলাম ভাই আপনি শেয়ার করবেন হচ্ছে ইলাস্ট্রেটরের পেজ ইউ আর প্রেজেন্টিং এ স্টপ প্রেজেন্টিং ক্যান্সেল করেন এই উইন্ডোতে ক্লিক করবেন উইন্ডোতে ক্লিক করলে আপনাকে তিন চারটা উইন্ডো দেখাবে আপনার যে পেজগুলো ওপেন থাকবে আপনার যদি ইলাস্ট্রেটর ওপেন করা থাকে তাহলে ইলাস্ট্রেটর পেজ তো ওপেন থাকবে তখন আপনি ইলাস্ট্রেটর ক্লিক করবেন আমারটা কি মানে দেখতে পাচ্ছেন না আপনারা আসে না স্টপ প্রেজেন্টিং টা ক্লিক করেন করে আবার নতুন করে করেন এবার আসছে জি বলুন কি সমস্যা হচ্ছে এই দেখেন এই যেখানে চলে এখানে হোয়াইট চলে আসতেছে হ্যাঁ ওই যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড তো সাদাটা আমি আমি বলেছিলাম আপনাদেরকে ফিল কালারটাকে মাইনাস করে দিতে
ওইখানে না ফিল কালার কোথায় হ্যাঁ এটার উপরে হোয়াইট ডাবল ক্লিক দেন একটা আচ্ছা ক্যান্সেল দেন ক্যান্সেল দেন এটাতে ক্লিক করেন সিঙ্গেল ক্লিক দেন সিঙ্গেল ক্লিক এবার নিচে দেখেন লাল লাল বক্স চিহ্ন আছে দেন দেখছেন নান হয়ে গেছে এখন কাজ করেন এখন সেটা কাজ করবে ওকে সবাই 10টা মিনিট প্র্যাকটিস করেন হ্যাঁ আমার তো যে স্যার হেয়ার ট্র্যাক সিলেক্টর হয়ে গেছে এখন এটা কি করব এবার চোখ নাক কান এগুলো আমি যেভাবে করছি এভাবে সিলেক্ট করেন আমার টুলের অপশন গুলো এরকম ভাবে আসতেছে না আমি তো খুঁজে পাচ্ছি না তো প্লিজ বলবেন সবগুলো লম্বা লম্বি ভাবে একদম রয়েছে ওকে নজরুল নজরুল ভাই আপনি আপাতত প্যানেলটা অফ করেন স্টপ করতেছি ভাই দেখা ভাইয়া আরিফ ভাই স্ক্রিন শেয়ার করেন মেবি আমার ক্রোম ব্রাউজারে কোনো সমস্যা হচ্ছে এখান থেকে তো শেয়ারের এখানে আসছে না এখানে জাস্ট ক্যান্সেল অপশন প্রেজেন্ট নাওতে ক্লিক করেন নাওতে ক্লিক করার পরে এই উইন্ডোতে ক্লিক করবেন এই উইন্ডোতে ক্লিক করলে আপনাকে ট্যাবগুলো দেখাবে দেন এখান থেকে আপনি লেফটটা সিলেক্ট করুন হচ্ছে আপনি শুধু আপনি আমাদের মিটিং এর পেজ শেয়ার করবেন আপনি শেয়ার করবেন ইলাস্ট্রেটর এর পেজ এর নাতে যে এই উইন্ডোতে গেলে আপনাকে এখানে ইলাস্ট্রেটর কে ওপেন করা আছে এই উইন্ডো এখন ভাইয়া এখন শেয়ার এই বাম দিকে যে মানে ফুলের যে অপশন গুলো আপনাদের ওই রকম ভাবে আসতেছে না এমন হয়েছে এর কারণে আমি খুঁজে পাচ্ছি না মানে দেখে গেছে আমি ওই যেগুলো যে হোয়াইট হয়ে যায় মানে যদি এখানে করি আপনি যে এটা বললেন পেন টুলে যদি এখান থেকে ব্যবহার করি সেটা উপরে তোলেন পেনটা এভাবে টানিয়ে তাহলে আমার দেখা গেছে এরকম সাদা হয়ে যেতে চায় দেখছেন মানে আপনি এখানে পেজ লাইন তো আচ্ছা আমার আমি একটু শেয়ার করে আপনাকে দেখা দিচ্ছি আপনি বুঝবেন না আমি আপনি স্টপ করে আমি দেখা দিচ্ছি
স্টপ করেন। খেয়াল করেন আমি এই যে বাউন্ডারিটা না, এই বাউন্ডারিটাকে ছোট বড় করা যায়, দেখছেন উপরে? জি 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 জি। উপরে অ্যারো বাটনে ক্লিক করেন, বড় হয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার, রাকিব স্যার, রাকিব ভাই ই করলাম যে সিলেক্ট করে আমরা সেভ করবো কিভাবে? হ্যালো, সালমান ভাই
সালমান ভাই জি ভাইয়া জি ভাইয়া ভালো আপনি হচ্ছে একটা গ্রুপ খুলবেন মেসেঞ্জার গ্রুপ জি গ্রুপের লিংকটা আমাদের পেজে শেয়ার করে দিন আচ্ছা ঠিক আছে করে দিন আচ্ছা ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাসে শুরু আগে আমি এখানে করে দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা বলে আপনি রাতেও শেয়ার করে দিতে পারেন হ্যাঁ আমি গ্রুপে শেয়ার করে দেব যদি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর ক্লাসটা আমরা এখন শেষ করতে যাচ্ছি আচ্ছা ভাইয়া হ্যাঁ পারুল ভাই আপনার হচ্ছে ভাইয়া আমার ব্রাশ টুলটা একটু প্রবলেম হচ্ছে স্যার আমারটা কি হচ্ছে জি পারুল ভাই আপনার হচ্ছে আরো প্র্যাকটিস করলে লাইনগুলো আরো 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 ক্লিয়ার হয়ে যাবে স্ক্রিন শেয়ারটা কিভাবে করব ভাইয়া ওকে স্যার কে বলছিলেন আমি জসিম বলছিলাম দাদা আচ্ছা স্ক্রিন শেয়ারটা কিভাবে করেন নিচে দেখেন প্রেজেন্ট নাও এখানে হ্যাঁ প্রেজেন্ট নাও এখানে আছে সেটিং ক্যাপশন ফুল স্ক্রিন প্রেজেন্ট নাও ইওর এন্টায়ার স্ক্রিন হ্যাঁ না ওটাতে নিচে এই উইন্ডো হ্যাঁ এই উইন্ডো আছে এবার দেখেন এখানে আপনি ইলাস্ট্রেটর যে সমস্ত ট্যাবগুলো ওপেন থাকবে ওগুলো সব শো করবে এটা শেয়ার হবে তো তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমাদের ক্লাস 10 একটা পর্যন্ত তো অলমোস্ট শেষের দিকে সবাই একটু মিউট থাকবেন ওকে স্যার জসিম ভাই তারিকুল ভাই মিউটে থাকবেন আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা আপনারা সবাই নেটে তারিকুল ভাই মিউট থাকবেন নেটে সবাই একটু ডিজাইনগুলো দেখবেন প্রচুর সাইট আছে আমি কিছু সাইটের নাম এখানে উল্লেখ করতেছি এই সাইটগুলোতে আপনারা যাবেন চ্যাট বক্সে দেখেন ড্রিবল বিহ্যান্স আপনি 99 লিগালে যেতে পারেন এই ধরনের সাইটগুলোতে গেলে আপনারা প্রচুর পোর্টফোলিও পাবেন প্রচুর ডিজাইনার পাবেন যাদের ডিজাইনগুলো শুধু দেখবেন ডিজাইন দেখলে কি হয় নিজের ভিতরে কনসেপ্ট বাড়ে কালার কনসেপ্টটা বাড়ে ওকে আর আমি আপনাদের গ্রুপে আজকে তিনটা ছবি পোস্ট করে দিব ওই ছবিগুলো আপনারা পেন্টুলে প্র্যাকটিস করুন আমি ছবি না দিলেও আপনারা দেখাবো না এখন দেখাইতে হবে না এখন ক্লাসটা শেষ করব আর ব্যাপার হচ্ছে যে আপনারা হচ্ছে আমি ছবিগুলো দিব ইচ্ছে করলে এগুলো প্র্যাকটিস করতে পারেন অথবা নেট থেকে যে কোনো কার্টুন ক্যারেক্টার ভিলেজ ইমেজ এগুলো নামিয়ে পেন্ট টুলটা প্র্যাকটিস করুন পেন টুলটা ওকে হওয়া দরকার হ্যাঁ ইলাস্ট্রেটরের পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট পেন টুল নয়ন ভাই আপনি মুবারক ভাই আপনি কি মোবাইলে ক্লাস করছেন জি ভাই একটু ল্যাপটপে ই হয়েছে সমস্যা হচ্ছে আর কি আচ্ছা ল্যাপটপে সমস্যা হচ্ছে বলতে কি আপনার ল্যাপটপ নাই নাকি চার্জ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ আকিব ভাই জি আমার ওই যে তখন আপনি যখন যে শেখাছেন না যে মপ টুল ই করা যে সিলেকশন করা এই দিয়ে পেন টুল দিয়ে তখন সব বিদ্যুৎ চলে গেছিল তো ও তখন শিখতে পারিনি পরে আমি আবার ঢুকছিলাম সাড়ে এই 11টার দিকে তখন থেকে আমি কাজ শুরু করছি আমি সিলেকশন করতে পারি কিন্তু যে মপটা কেমনে করতে হয় এটা পারি না সিলেকশন টুল দিয়ে মুভ করা যায় কি হয় মুভ করে এটা আপনি যেটাকে মুভ করতে যাবেন ওইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার মাউসের লেফট বাটন চাপ দিয়ে বামে ডানে করবেন মুভ করবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ আমি বাসায় করব না এটা হ্যাঁ প্র্যাকটিস করবেন সবাইকে ধন্যবাদ কালকে ক্লাসে আমরা আরো কিছু টুলস শিখব পেন্টুলের পাশাপাশি কালারিং টাইপোগ্রাফি আছে রাকিব ভাই কাজটা আমি করছিলাম শেষ হয়েছিল আচ্ছা হ্যাঁ প্র্যাকটিস করেন আরো প্র্যাকটিস করতে হবে এবং নেট থেকে আরো জটিল জটিল শেপ নামিয়ে প্র্যাকটিস করতে হবে
প্রতিটি ক্লাসের ভিডিও ব্যবস্থা করে দেয় জি প্রতিটি ক্লাসে ভিডিও আপলোড হয়ে যাবে সমস্যা নাই জি সুন্দর পরে আপলোড হয়ে যাবে সে গ্রুপে তাহলে শেয়ার হ্যাঁ রাকি ভাইয়া জি হ্যালো ভাইয়া আমার ল্যাপটপে একটা সমস্যা কিনা মানে মনে করেন যে অ্যাপ ডাউনলোড হইছে বুঝছেন কিন্তু ইনস্টল হইতেছে না এটা তো বলতে পারবো না আপনি নতুন করে ল্যাপটপে এটা উইন্ডোজের ক্যাটাগরির সাথে মিলে না অনেক সময় উইন্ডোজের ভার্সনের সাথে সফটওয়্যার ভার্সন মিলে না যার কারণে প্রবলেম হয় 32 বিট আর 64 বিটের প্রবলেম আছে এগুলো মিলিয়ে নামাতে হবে প্লাস যদি তারপরও কাজ না করে তাহলে বুঝতে হবে যে আপনার উইন্ডোজে কিছু কিছু ফাইল মিসিং যেটা কারণে ইনস্টল করতে পারে না সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ রিইনস্টল দিতে হবে ও আচ্ছা ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং কালকে ক্লাসে সবাই অ্যাটেন্ড করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ